কুতুবের হাট বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী ও ভোটারদের মাঝে প্রচার ও প্রচারণায় ততই বাড়ছে। প্রার্থীরা ঘুরছে ভোটারদের ধারে ধারে, দিচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি। প্রচার প্রচারণায় মাঠে ব্যস্ত সময় পার করছেন সভাপতি পদে দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে বেলাল হোসেন বেলাল। তিনি আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি সভাপতি পদে নির্বাচিত হয়ে বাজার থেকে সন্ত্রাসমুক্ত করব এবং বাজারকে একটি মডেল বাজার হিসাবে রূপান্তরিত করব। নির্বাচিত হলে বাজার ব্যবসায়ীর জন্য কি করবেন এই বিষয়ে আমাদের মিডিয়া একটু বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত কুতুবঘাট বাজারের ব্যবসায়ীবৃন্দ, দলবদ নির্বিশেষে এলাকার সর্বস্তরের জনগণ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে দুঃখে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিগত কুতুবঘাট বাজার ব্যবসায়ী কমিটির 10 বছর সভাপতি ছিলাম, বর্তমানে আমি আবার সভাপতি প্রার্থী। আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, এই বাজারকে জননেত্রী শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ করছে, ইনশাল্লাহ এই বাজারকে আমি একটা মডেল বাজার হিসেবে প্রতিষ্ঠিত করব। এই বাজারের আইন শৃঙ্খলা অবনতি হবে না, মাদক সন্ত্রাস থাকবে না, ইফটিজিং থাকবে না, চাঁদাবাজ থাকবে না। ব্যবসায়ীদের সুবিধার্থে ইনশাল্লাহ আমি এই বাজারে উন্নয়নমূলক কাজ করব, এই বাজারের ব্যবসায়ীদের পাশে থাকবো ইনশাল্লাহ। দল মত নির্বিশেষে আমার দেওয়ালগুলি মার্কা একটা ভোট দিবেন,